দূর থেকে আগত আজকে বিতরণ করা হচ্ছে আমাদের মনের কি কেমন লাগে সবাই হাততালি দেন খুশি নি আমরা বকুন্দাস বকুন্দাস হরিমালা দেব বর্মা কমলবাগ যাবলে খাব ভাইকে মত আমি বাগমানি প্রথমেই একটা ভুল সংশোধন করতে চাই আমি মাতারবাড়ির ব্লক সেক্রেটারি বলছে আমি না সেটা ভুল সংশোধন করে দিতে চাই ভাইদেরকে সর্বপ্রথম কথা হলো বন্ধুরা আমরা বড় বিপদে আছি কি বলুন তিপ্রাসা কি বলুন মুসলমান কি বলুন হিন্দু সবাই বড় বেকাজে আছি বড় বিপদে আছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা বিপদে আছি কেন 70 বছর শেষ হয়ে গিয়েছে আজকেও তিপ্রাসা ভাই বোনরা বলুন মুসলমান ভাই বোনরা বলুন কিছু অংশের বাঙালি হিন্দু ভাই বোনরা বলুন আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় বসতে হয় পথে বসতে হয় আমরা 70 বছর পর আমরা স্বাধীন নেই বন্ধুরা 70 বছর শেষ হয়ে গেছে অবরোধ করতে হয় আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হইনি বন্ধুরা আপনারা এখানে যারা আমার বাঙালি হিন্দু ভাই বোনরা আছেন যারা শুনছেন যারা আমার মুসলমান ভাই বোনরা আছেন আমার কথা শুনছেন তাদের কাছে প্রথমেই প্রশ্ন আসবে গ্রেটার তিপ্রাল্যান্ড কি হোয়াট ইজ গ্রেটার তিপ্রাল্যান্ড বিজেপির ভাইরা সিপিএম এর ভাইয়েরা কংগ্রেসের ভাইয়েরা আপনাদের ভুল বুঝাবে যে গ্রেটার তিপ্রাল্যান্ড তোরা তো মুসলমান তোরা তো হিন্দু গ্রেটার তিপ্রাল্যান্ড তোদের জন্য নয় গ্রেটার তিপ্রাল্যান্ড শুধুমাত্র আমার তিপ্রাসা ভাই বোনদের জন্য আপনাদের বাড়িঘরে বাজারে এসব কথাই শুনতে পাবেন অন্য যে বাকি দলগুলি আছে তাদের মুখ থেকে কিন্তু বন্ধুরা আসল কথা যেটা সেটা হলো যখনই কোনো রাজ্য হয় ভারতবর্ষ আজকে যে 29টা স্টেট আছে অতটা ছিল না আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন গুজরাট সেটা মধ্যপ্রদেশের অঙ্গ ছিল আমাদের মেঘালয় সেটা আসামের অঙ্গ ছিল আমাদের নাগাল্যান্ড প্রতিবেশী রাষ্ট্র রাজ্য সেটা আসামের অংশ ছিল যারা মণিপুরে আছে শুধু কি মণিপুরে বাস করে 2023 যদি বোপাগার নেতৃত্বে আনারসন মার্কার মধ্যে যদি বুস্ট বুট দিয়ে জয়যুক্ত করতে না পারে তাহলে আপনারা গুরু ব্যবসা তো দূরের কথা ত্রিপুরা রাজ্যে থাকলে বহুত অসুবিধা হয়ে যাবে সেই জন্য আপনারা মনে রাখুন যারা বাঙালি ভাইরা তাদেরকে আমি বলতে চাই ত্রিপুরা মথা বাঙালি ভাইদের সূত্র নয় যারা আমরা তাদেরকে জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড মধ্যে ছিল সেই জন্য আমি আপনাদের বলতে চাই ত্রিপুরার যে রাজনীতি রাজশাসনে ফেলে গণতন্ত্র মাধ্যমে এসেছে গণতন্ত্র মাধ্যমে কি হয়েছে আপনারা দেখলাম দীর্ঘ 25 বছর বামফ্রন্ট শাসন 25 বছর বামফ্রন্ট শাসনে মানিকবাবু কি বলছে এই রাজ্য হচ্ছে স্বর্ণযুগ আমরা স্বর্ণযুগে কি পেয়েছে এডিসি এলাকাতে কিসের আমার অসুবিধা কিসের আমার যে জিনিসগুলো পায় না এটা আপনারাও সবাই জানেন রাস্তাঘাট নেই হসপিটাল নেই আর পড়াশোনা করতে গেলে স্কুল ভালো স্কুল নেই এটা তো আপনারা সবাই জানেন পানীয় জল নেই এলাকাতে দীর্ঘ 25 বছর স্বর্ণযুগের আজকে দেখলাম বিজেপি আইপিএফটি জোট সরকার যে 4 বছরে দেখলাম হীরাযুগ এই হীরাযুগে কি পেয়েছে আপনারা আপনারা মাইনরিটি মোর্চা ছিল মুসলিম
এই ত্রিপুরাতে যে মাইনরিটির সংখ্যা লঘু ওনার কি বিজেপিতে ছিল না? ওনারও তো বিজেপিতে ছিল, যে বিজেপিতে বুথ দেওয়ার পরে আপনারা দেখছেন যে দনপুরের যে সোনামুড়া এরিয়াতে আপনারা আমার পরম্পরা আল্লাহকে আমার তপস্যা স্মরণ করে আল্লাহকে আমার বিশ্বাস করে যদি আল্লাহ নামে যদি মসজিদে আল্লাহর নাম পড়তে গেলে এখানে যেতে পারবো না, এখানে গেলে অসুবিধা আছে। যে মসজিদ পড়া হয়েছে, যে যারা নমাজ পড়ে তাদেরকে মারধর করা হয়েছে, আপনারাও বুঝেন সেই বিজেপি সরকারে এনে আপনারা দেখছেন যারা মুবারকে আঙ্গুল তোলে। আমরা আরো বলতে চাই এই ত্রিপুরাতে যে আজকে এডিসি হওয়ার পরে এডিসির যারা লোক আছে তাদের সবাই গরিব পথে ছিল, সবাই যার যার সুবিধা পায়নি। সেই ২৫ বছরে বামফ্রন্ট শাসনে ৩৭ হাজার মানুষকে এই ত্রিপুরাতে যে চাকরি বঞ্চিত করে দিয়ে গেছে, সেই জন্য নিজ জাতিতে নিজ ভূমিতে পরবাসী হতে হয়েছে। সেই কারণে আমরা এই আলোচনা বিবেচনা করে যদি না দেয় আগামী দিনে মহারাষ্ট্রের দিতে আরো জোরদার আন্দোলন করতে আমরা বাধ্য হবে। সেই জন্য আপনাকে বলতে চাই আমরা একক থাকতে হবে। সেই জন্য কি ভাই, কি বাঙালি, কি মুসলিম দরকার নেই, কিন্তু আগামী ২০২৩ ত্রিপুরা মতা ছাড়া এই ত্রিপুরা রাজ্যে কোন ন্যাশনাল পার্টি সরকার গঠন করতে পারবো না। শুধু একমাত্র ছিল আমাদের বউবাগরা, আমাদের বউবাগরা।